আপাতদৃষ্ট সংবাদে শুরুতেই নিটল টাটা সংবাদ শিরোনাম। নারীর প্রতি সহিংসতা বন্ধে দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার, রোকেয়া পদক প্রদানকালে মত প্রধানমন্ত্রীর। উত্তরা আগারগাঁও রুটে মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল শুরু রবিবার, প্রকল্পের অগ্রগতি 73%। চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, 3 দিন পর পাওয়া গেল 2 কিলোমিটার দূরে। নারীর প্রতি সহিংসতা রোধে আইনের আগে মানসিকতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে এগিয়ে নিতে নারীদের জাগ্রত হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সকালে বেগম রোকেয়া পদক 2021 বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এবার বেগম রোকেয়া পদক দেওয়া হয়েছে নারী শিক্ষায় কুমিল্লার অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা, নারী অধিকার প্রতিষ্ঠায় যশোরের অর্চনা বিশ্বাস এবং পল্লী উন্নয়নে কুষ্টিয়ার সারিয়া সুলতানাকে। এছাড়া সাহিত্য ও সংস্কৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা এবং নারীর আর্থসামাজিক উন্নয়নে কুমিল্লার শামসুন্নাহার রহমান পরাণকে মরণোত্তর রোকেয়া পদক দেওয়া হয়। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। তবে এখানে যে জিনিসটা সবথেকে এখন ওদের জন্য পীড়াদায়ক সেটা হচ্ছে মেয়েদের উপরে সহিংসতা। আমরা যদি আইন করে দিয়েছি, যেমন আমরা ধর্ষণের বিরুদ্ধে আইন করেছি, আমরা নারী নির্যাতনের বিরুদ্ধে আইন করেছি, আমরা পারিবারিক অধিকার প্রতিষ্ঠার জন্য আইন করে দিয়েছি, তো শুধু আইন করলে হবে না, এখানে মানসিকতাটাও বদলাতে হবে, চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে এবং বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই বিশ্বাসটা করতে হবে যে নারীরা শুধু ভোগের বস্তু না, নারীরা সহযোদ্ধা, নারীরা সহযোগী, সহযাত্রায় চলতে হবে, সমান অধিকার দিতে হবে, এটা হলো বাস্তবতা। অন্যের দুর্নীতি দমন করার আগে নিজেদের ঘর থেকে দুর্নীতি দূর করতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসে দেয়া ভিডিও বার্তায় তিনি এ কথা জানান। সকল পর্যায়ের কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, দুর্নীতি দমন কার্যক্রমে তারা যেন সর্বোচ্চ নিরপেক্ষতা ও নৈতিকতা প্রদর্শন করেন। অন্যের দুর্নীতি চিহ্নিত করে বিচারের আওতায় আনার পূর্বে নিজেদের অনিয়ম ও অসততা দূর করতে হবে। যারা রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব ও ক্ষমতার অপব্যবহার করবে তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করে প্রচলিত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। দুর্নীতি করলে শাস্তি পেতে হবে এবং দুর্নীতি করে কেউ পার পাবে না জনমনে এমন ধারণা জন্মাতে পারলেই দুদকের উপর জনগণের আস্থা বাড়বে। আগামী রবিবার রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলবে মেট্রো রেল, তবে বাণিজ্যিক চলাচল শুরু হবে আগামী বছরের ডিসেম্বরে। সকালে অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। এর আগে মিরপুর 10 নম্বর স্টেশন পর্যন্ত মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল হয়েছে, এবার আগারগাঁও পর্যন্ত 9টি স্টেশন ছবে মেট্রো রেল। তিনি জানান মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু হতে সময় লাগবে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত। এরই মধ্যে দেশে 8 সেট মেট্রো রেল এসেছে, জানুয়ারিতে আসবে আরও 2 সেট, সব মিলে 24 সেট ট্রেন চলবে MRT6-এ। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক জানান মেট্রো রেল MRT6-এর সার্বিক গড় অগ্রগতি শতকরা 72.99%। MRT Line 6-এর সার্বিক অগ্রগতি 72.99%। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও পর্যন্ত অংশের অগ্রগতি 89.88%। আগামী 12 তারিখ সকাল 11টার সময় বাংলাদেশের যে প্রথম মেট্রো ট্রেন সেটার আগারগাঁও পর্যন্ত যে পারফরমেন্স টেস্ট তার সূচনা আমরা করব। দেশের বিভিন্ন কারাগারে বন্দীদের করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এই কার্যক্রম উদ্বোধন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মুরাদ শাহরিয়ার কবির। বন্দীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। প্রথম দিনে কারাগারে 800 বন্দীকে টিকা দেওয়া হয়েছে। কারাগারের 7,800 কয়েদীকে পর্যায়ক্রমে টিকার আওতায় আনা হবে।
টিকা দেওয়ার জন্য কারাগারের ভেতরে দুটি কক্ষে আটটি বুথ করা হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন, সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ও ডিআইজি প্রিজন সহ জেলা কারাগারের কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন। দেশের বাইরের খবর। আফ্রিকার দেশ মালিতে বোমা বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর 7 সদস্য নিহত হয়েছে। জাতিসংঘ মিশন টুইট বার্তায় জানায়, বুধবার মধ্য মালিতে বিস্ফোরণের ওই ঘটনায় আরও 3 জন আহত হয়েছে। আল কায়দা ও ইসলামিক স্টেট অধ্যুষিত ডুয়েন্সা ও সেভারের মধ্যবর্তী অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এ বিস্ফোরণের ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনার কারণ বের করা কঠিন হতে পারে বলে মনে করছে দেশটির বিমানবাহিনীর বিশেষজ্ঞরা। তারা বলছেন, হেলিকপ্টারটি জঙ্গল ও চা বাগানের মধ্যে পড়ে যাওয়ার পর যেভাবে আগুন ধরেছে তাতে দুর্ঘটনার আসল কারণ খোঁজা কঠিন। নিহত প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের শেষকৃত্য অনুষ্ঠিত হবে শুক্রবার দিল্লি ক্যান্টনমেন্টে। দুর্ঘটনায় আহত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং ওয়েলিংটনের সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। বুধবার তামিলনাড়ুর সুলুর বিমান ঘাঁটি থেকে কুনুর যাওয়ার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হেলিকপ্টারটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম আরও একবার। নারীর প্রতি সহিংসতা বন্ধে দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার, বেগম রোকেয়া পদক প্রদানকালে প্রধানমন্ত্রীর। উত্তরা আগারগাঁও রুটে মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল শুরু রবিবার, প্রকল্পের অগ্রগতি 73%। চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, 3 দিন পর পাওয়া গেল 2 কিলোমিটার দূরে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে লগ ইন করুন facebook.com/দীপ্ত নিউজ এই ঠিকানায়।